আসসালামু আলাইকুম, ইমরান টিপটেক চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে আরও একটি মাইনিং প্রজেক্ট শেয়ার করব, তো যেটা হচ্ছে কোর চেনের আন্ডারে তৈরি। প্রজেক্টটার নাম হচ্ছে কেক কোর। তো কেক কোর মাইনিং প্রজেক্ট সেম লাইক অ্যাজ হচ্ছে কেজিএন মাইনিং প্রজেক্টের মতোই, একই রকম এই প্রজেক্টটা। আপনারা এখানে ফেক স্ক্যাম পরেই বলেন, আগে এখানে জয়েন করে কিছুটা মাইনিং করে কয়েনগুলো আর্ন করে রাখেন, পরবর্তীতে যখন প্রজেক্টটা স্ক্যাম করবে কিংবা পেমেন্ট দিবে সেটা তো দেখতেই পাবেন। তো আমাদের কাজটা হবে প্রথমত এখানে জয়েন করা এবং এখানে মাইনিং করা। তো এটা কিন্তু 4 মাস মাইনিং হবে, এবং এখানে যে বিষয়গুলো দেখলাম অনেক বিষয়ই কেজিএন মাইনিং প্রজেক্ট থেকে আলাদা, এবং কেজিএন থেকে অনেক অনেকটাই ভালো আশা করা যায়। তো যাই হোক, আমরা যেটা করব, প্রথমে এখানে অ্যাকাউন্ট কিভাবে করব। তো অ্যাকাউন্ট করার জন্য যেটা করবেন, এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটা লিংক দেওয়া থাকবে, আপনারা জাস্ট সেই লিঙ্কের উপর ক্লিক করলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে নিয়ে যাবে। তো টেলিগ্রামে আপনারা একটা পোস্ট পাবেন, তো পোস্টের লিঙ্ক দেওয়া থাকবে, লিঙ্কটা কপি করে যে কোনো একটা ব্রাউজারে সার্চ করে দেবেন। তো লিঙ্কটা ব্রাউজারে সার্চ করার পরে আপনাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে। তো এখানে আপনাকে যেটা করা লাগবে, উপরে দেখতে পাচ্ছেন ইমেইল, তো এখানে আপনারা আপনাদের জিমেল অ্যাড্রেস বসায় দিবেন। বসায় দিয়ে এখানে দেখতে পাচ্ছেন গেট কোড, তো আপনারা এই গেট কোডের উপর ক্লিক করে দিবেন। তো গেট কোডের উপর ক্লিক করে দিলে আপনাদের জিমেলে একটা কোড বা ভেরিফিকেশান কোড যাবে। তো আপনারা জাস্ট এরকম একটা ভেরিফিকেশান কোড কপি করবেন, কপি করে এখানে নিয়ে এসে আবার পেস্ট করে দিবেন, নিচে ভেরিফিকেশান কোড এই অপশনে পেস্ট করে দিবেন। তো এখানে পেস্ট করে দেওয়ার পরে এখানে আপনারা আপনাদের ইউজার নেম দিবেন। তো ইউজার নেমটা অবশ্যই হচ্ছে এভাবে দিবেন, আপনাদের নামের সাথে 1234 একটা ইউনিক ইউজার নেম ক্রিয়েট করবেন। তো ইউজার নেমই মূলত পরবর্তীতে আপনাদের রেফারেল কোড হিসেবে কাজ করবে। তো তারপর এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড, তো এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। নিচে দেখতে পাচ্ছেন কনফার্ম পাসওয়ার্ড, এখানে আপনারা সেম পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। তো দুইটা পাসওয়ার্ড সেম দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন পাসপোর্ট। তো এখানে মূলত খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, আমাদেরকে KYC কমপ্লিট করতে হবে, তাছাড়া মেবি এখান থেকে উইথড্র করা যাবে না। তো যাদের হচ্ছে NID কার্ড কিংবা পাসপোর্ট নাই, আপনারা চাইলে আপনাদের ফ্যামিলির কারো হচ্ছে NID কার্ড বা পাসপোর্ট নাম্বার এখানে বসায় দিবেন। তো এখানে মূলত পাসপোর্টই দিতে হবে এরকম কোনো বিষয় না, এখানে দেখেন আইডি কার্ড লেখা আছে। তো আপনারা আইডি কার্ডের নাম্বার সাবমিট দিবেন, যদি কেউ পাসপোর্ট দিয়ে করতে চান পাসপোর্ট নাম্বার দিবেন, এবং কেউ যদি NID কার্ড সাবমিট দিতে চান NID কার্ডের নাম্বার তাহলে সেটা দিয়ে দিবেন। তো এটা অবশ্যই দিবেন, তাছাড়া কিন্তু হবে না, এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন না। এরপর দেখেন রেফারেল কোড, তো আমি হচ্ছে যে রেফারেল কোডটা দিয়ে দিয়েছি ওইটা এখানে পেস্ট করে দিবেন, কিংবা আমার লিঙ্কটা কপি করলে অটোমেটিক এখানে রেফারেল কোড শো করবে। তো যাই হোক, এরপর হচ্ছে আমাদের রেজিস্টার এই অপশনে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করলেই কিন্তু আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। তো অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পর আমরা অ্যাকাউন্টে লগ ইন করবো। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু অ্যাকাউন্টে লগ ইন করেছি। তো এখানে আপনাদের কিছু বিষয় এই প্রজেক্ট সম্পর্কে জানিয়ে রাখি। তো আমরা যদি নিচে আসি, এখানে আপনারা দেখতে পাবেন টোটাল সাপ্লাই 2.1 বিলিয়ন, যেটা কোরের সাপ্লাই ছিল। তো এয়ারড্রপে আমাদের যে কয়েনটা দিবে সেই পরিমাণটা এখানে লক্ষ্য করুন। তারপর এখানে দেখুন ICO বা IDO এর জন্য এটা রেখে দিছে। তো আমরা যদি নিচে আসি, নিচে আসলে এখানে কন্ট্রাক্ট অ্যাড্রেস পেয়ে যাব। তো আপনারা এই অ্যাড্রেসটা কপি করে কোর স্ক্যানে সার্চ করলেই মূলত এই টোকেনটা পেয়ে যাবেন সেখানে। তো যাই হোক, আরও যদি নিচে আসি, এখানে দেখতে পাচ্ছেন টোকেনোমিক্স, তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট। তাদের টোটাল সাপ্লাই 2100 মিলিয়ন কেক, তারপরে হচ্ছে এয়ারড্রপের জন্য দিবে এতগুলো স্টেক রিওয়ার্ড, এত গেম রিওয়ার্ড, তারপর লিকুইডিটি, ICO, ফাউন্ডার্স, অ্যাম্বাসেডর, তো এইগুলো মূলত তারা হচ্ছে ভাগ ভাগ করে রাখছে। তো আর একটু নিচে যদি আসি, তাহলে এখানে আপনারা দেখতে পাবেন কেক কোর, নিচে হচ্ছে মেটামাস্ককে অ্যাড করতে বলছে। তো এখানে মূলত ক্লিক করলে আমাদের মেটামাস্ককে পারমিশন চাইবে। তো মেটামাস্ককে পারমিশন চাইলে আমরা পারমিশন দিয়ে দিলে তাদের টোকেনটা কিন্তু অটোমেটিক অ্যাড হয়ে যাবে। তো এটা আপাতত করার দরকার নাই, আপাতত আপনারা মাইনিং করবেন। তো এখন আমরা এই যে 3 লাইনে ক্লিক করব, ক্লিক করে আমাদের মাইনিংটা চালু করব। তো মাইনিং চালু করার জন্য আমরা যেটা করব, এখানে যে এয়ারড্রপ যে অপশনটা দেখতে পাচ্ছেন এই অপশনের উপর ক্লিক করে দিব। তো এয়ারড্রপ অপশনে ক্লিক করলে আমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে। তো এখানে দেখতে পাচ্ছেন রেট পার আওয়ার, প্রতি ঘন্টায় তারা হচ্ছে 5টা করে কেক টোকেন দিবে আমাদেরকে। তো আমরা যেটা করব, এখানে নিচে দেখতে পাচ্ছেন কেক মাইনিং, তো আমরা এই ক্লেইমের উপর ক্লিক করে দিব। ক্লেইমের উপর ক্লিক করে দিলে আমাদের মাইনিংটা কিন্তু অটোমেটিক চালু হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের মাইনিংটা কিন্তু চালু হয়ে গেছে। তো এইভাবে মূলত আপনারা এখানে মাইনিংটা চালু করে নেবেন। তো আবার যদি 3 লাইনে ক্লিক করে, ক্লিক করলে এখান থেকে আমরা ICO অপশন দেখতে পাবো। তো এখান থেকে মূলত কোর টোকেন এবং হচ্ছে তাদের কেক টোকেন ডেলিগেট করা যাবে, তো এটা আপাতত দরকার নাই। তারপর নিচে দেখেন ডেলিগেট অপশন বা স্টেক, তো এখান থেকে স্টেক ডেলিগেট করা যাবে। তারপরে দেখেন এখানে মিন্ট NFT, তো এটা মূলত ডেভেলপ মোডে আছে, এটা এখনও লঞ্চ করে নাই।
তারপরে এখানে অ্যাকাউন্ট অপশনে আসলে আপনারা আপনাদের ইনফরমেশনগুলো এখান থেকে দেখতে পারবেন। তো আর একটু নিচে যদি আসি এখানে আপনারা দেখুন আইডি ভেরিফিকেশান, তো এখানে মূলত আমাদের কেওয়াইসি কমপ্লিট করতে হবে। তো দেখেন তারা কিন্তু অপশন দিয়ে রাখছে, এখানে যেটা করা লাগবে আমাদের এনআইডি কার্ডের ফ্রন্ট সাইড এখানে হচ্ছে সাবমিট দিতে হবে, এখানে ব্যাক সাইড সাবমিট দিতে হবে, এবং শেষে যেটা করতে হবে আইডি কার্ড আমাদের হাতে নিয়ে একটা সেলফি তুলতে হবে, সেলফি তুলে এখানে সাবমিট দিতে হবে, এই যে অপশন আছে। তো যাই হোক এটা পরে করলেও হবে, কোনো সমস্যা নাই। এরপর দেখুন রোড ম্যাপ, তো আমরা এই রোড ম্যাপে ক্লিক করে দিব। তো রোড ম্যাপে ক্লিক করে দিলে এখানে তাদের রোড ম্যাপগুলো দেখতে পারবো যে কখন তারা কি করবে। এখানে দেখেন প্রথমেই হচ্ছে এপ্রিল 2023, অর্থাৎ এই মাস থেকে প্ল্যাটফর্ম রিলিজড, অর্থাৎ এই মাসেই তাদের প্ল্যাটফর্ম চালু হয়েছে লঞ্চ এয়ারড্রপ, এবং আমরা এয়ারড্রপের মাধ্যমে বা মাইনিংয়ের মাধ্যমে এখান থেকে কয়েন পাবো। আইসিও লঞ্চ করবে, তারপর স্টেকিং, এই দুইটা বিষয় এখানে আমরা দেখতে পাবো। তো এখানে কিন্তু দুইটা অলরেডি চালু হয়ে গেছে এবং আরও দুইটা কিন্তু এখানে লঞ্চ করবে। তারপর এখানে দেখুন জুলাই 2023 ভেরিফাই ইউজার আইডেন্টিটি, অর্থাৎ প্রথমে যে বিষয়টা বললাম যে এখানে আমাদের কেওয়াইসি কমপ্লিট করতে হবে, তো এই জন্য মূলত আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যেটা করবেন, আপনাদের ফ্যামিলির যাদের এনআইডি কার্ড আছে তাদের এনআইডি কার্ড নাম্বার সাবমিট দিবেন। তো যাই হোক এরপরে হচ্ছে দেখেন আগস্ট 2023, এখানে মূলত এয়ারড্রপ কিন্তু শেষ হয়ে যাবে, দেখতে পাচ্ছেন মাইনিং বন্ধ হয়ে যাবে, এরপর আইসিও কিন্তু বন্ধ হয়ে যাবে, তারপর উইড্রল চালু হবে, অর্থাৎ আমরা হচ্ছে এই এপ্রিল মাস থেকে আগস্ট মাস পর্যন্ত মাইনিং করতে পারবো। তো আগস্টেই তারা মোটামুটি উইড্রল আমাদের সাকসেস করে দেবে বা কমপ্লিট করে দেবে। তো এখানে কিন্তু বুঝতেই পারলেন যে প্রায় চার মাসের মতো মাইনিং করতে পারবো। এরপর দেখেন সেপ্টেম্বর 2023, এখানে হচ্ছে অ্যাড লিকুইডিটি, এরপর রিলিজ এনএফটি। তো এরপরে দেখেন অক্টোবর 2023 এনএফটি মাইনিং চলবে, তারপরে মূলত এখানে জানুয়ারি 2024 প্লে অ্যান্ড আর্ন, অর্থাৎ আরও কিছু ফাংশন অ্যাড করবে হয়তো, তো সেখান থেকে মূলত প্লে টু আর্ন করে আমাদের এখানে কয়েনগুলো কালেক্ট করা যাবে। তো যাই হোক আমরা আপাতত এখানে মাইনিং করব। তো আশা করি বুঝতে পেরেছেন প্রজেক্টটা, আশা করি স্ক্যাম ফেক এরকম বলে কেউ ইগনোর করবেন না, অবশ্যই এখানে মাইনিং করবেন, কেননা আগে যদি আপনারা এগুলো বলেন পরবর্তীতে দেখা যায় কয়েনটা যখন লিস্ট হয় তখন অনেকে আফসোস করেন। তো যাই হোক আর কি বলি, যারা KZN এ এরকম কথা বলেছিলেন যে KZN ফেক, এটাতে মাইনিং করা যাবে না হ্যান ত্যান, KZN কিন্তু উইড্রলের অ্যানাউন্সমেন্ট অলরেডি দিয়ে দিয়েছে। তো যাই হোক অনেকেই মাইনিং করেছেন আমার কথা শুনে, আবারও বলছি এখানে কেউ মাইনিং মিস করবেন না, অবশ্যই মাইনিং করবেন এবং আমি যেভাবে বললাম এভাবে কাজ করবেন। তো চার মাস সময় পাবো, খুব বেশি না, চার মাসে মোটামুটি যদি পারেন যে আপনারা দুই চারজনকে রেফারেল করবেন, তো রেফার করলে মূলত আপনাদের মাইনিং স্পিডটা আরও বেড়ে যাবে। তো যাই হোক আশা করি বুঝতে পেরেছেন, এবং অবশ্যই আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে থাকবেন, কেননা টেলিগ্রামে বিভিন্ন আপডেট সেখানে শেয়ার করা হয়ে থাকে। তো টেলিগ্রামে আপডেট যদি আপনি নিয়মিত না দেখেন তাহলে মূলত অন্যান্য যে প্রজেক্টগুলোতে আপনি জয়েন হবেন ওইগুলার কখন উইড্রল সময় দেবে, কখন KYC করা লাগবে, এই বিষয় সম্পর্কে আপনি জানতে পারবেন না বা বুঝতেও পারবেন না। তো যাই হোক এই ছিল মূলত আজকের ভিডিও, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।